সকলকে গুরুকুল অনলাইন লার্নিং এর সাধারণ গণিত ক্লাসে আরো একবার স্বাগতম। আমি আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গসাগু এবং লসাগু। অনেক ছোটবেলার পরিচিত একটি শব্দ। এই গসাগু এবং লসাগুকে ইংরেজিতে কি বলা হয়? ইংরেজিতে লসাগুকে বলা হয় LCM। এর মানে হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল। মাল্টিপল মানে হচ্ছে গুণিতক, আর লোয়েস্ট কমন মাল্টিপল মানে হচ্ছে সর্বনিম্ন সাধারণ গুণিতক। আর গসাগু মানে কি? গসাগু মানে হচ্ছে HCF, এর মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ফ্যাক্টর মানে হচ্ছে গুণনীয়ক বা উৎপাদক, অর্থাৎ HCF মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক বা সর্বোচ্চ সাধারণ উৎপাদক। তো এই লসাগু গসাগু শেখার আগে আমাদের শিখতে হবে গুণনীয়ক কাকে বলে আর গুণিতক কাকে বলে। এই দুটো কিন্তু কাছাকাছি শব্দ হলেও এর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে, যেটি আমরা অনেক সময় ভুলে যাই। তাই একটু মনে করিয়ে দিচ্ছি, গুণনীয়ক হচ্ছে গুণনীয়ক বা একে উৎপাদকও বলা হয় উৎপাদক। গুণনীয়ক বা উৎপাদক কারা? আমি বলে দিচ্ছি, তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। কোন সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায়, কোন সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ একটা সংখ্যার উৎপাদক হতে পারে অনেকগুলো, যেগুলো দ্বারা সেই সংখ্যাটাকে ভাগ করা যাবে। যেমন আমরা একটা উদাহরণ দেখি, 20। এই সংখ্যাটাকে কাদের দ্বারা ভাগ করা যায়? এক দ্বারা ভাগ করা যায়, দুই দ্বারা ভাগ করা যায়, চার দ্বারা ভাগ করা যায়, পাঁচ দ্বারা ভাগ করা যায়, 10 এবং 20 এদেরকে দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করা যায়। তাহলে এই প্রত্যেকটি সংখ্যা হচ্ছে এই 20-এর উৎপাদক বা গুণনীয়ক। তাহলে গুণিতক কারা? গুণিতক হচ্ছে একটু ভিন্ন, একই রকম কনসেপ্ট বাট একটু ভিন্ন। সেটি হচ্ছে যে সকল সংখ্যাকে একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করা যায়। গুণনীয়ক ছিল একটি সংখ্যাকে যে সকল নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করা যায়, আর গুণিতক হচ্ছে একটি সংখ্যা দ্বারা যে সকল সংখ্যাকে ভাগ করা যায়। তার মানে আমরা যদি তিনের গুণিতক বের করতে চাই, তিনের মাল্টিপল বের করতে চাই, তাহলে কারা আসবে? তাহলে আসবে 6, 9, 12, 15। এভাবে তিনের নামটা পড়ে আমরা যাদের যাদেরকে বের করতে পারি তারা সবাই হবে, কারণ সকলকেই তিন দ্বারা ভাগ করা যায়। তার মানে তিনের গুণিতক কখনো শেষ হবে না, চলতেই থাকবে। কিন্তু গুণনীয়ক কিন্তু অসীম নয়, কোনো সংখ্যার গুণনীয়ক কিন্তু নির্দিষ্ট কয়েকটি সংখ্যা, কিন্তু গুণিতক চাইলেই আমরা অজস্র গুণিতক বের করতে পারি। তাহলে গুণিতক আর গুণনীয়কের সংজ্ঞায়ন বা পুরো কনসেপ্টটি তোমরা আশা করি বুঝতে পেরেছ। এর পাশাপাশি লসাগু এবং গসাগুতে আমাদের আরো একটি জিনিস জানতে হবে, সেটির নাম হচ্ছে সহমৌলিক সংখ্যা। এটা জানতে হবে এই কারণে যে আমরা অনেক সময় মৌলিক সংখ্যার সাথে একে মিলিয়ে ফেলি, ফলে দ্বিধান্বিত হয়ে যাই। তো সহমৌলিক কাকে বলা হয়? সহমৌলিক বলা হয় তাদেরকেই যদি সেই সংখ্যাগুলোর মধ্যে সাধারণ কোনো গুণনীয়ক বা উৎপাদক না থাকে। যেমন একটু আগে 20 একটা সংখ্যার কথা বলছিলাম, 20-এর সাথে আমি অন্য আরেকটি সংখ্যা নেই, যেমন 20-এর সাথে 7 এই সংখ্যাটা নিলাম। দেখো 20 এবং 7 এই দুটোর কিন্তু কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাদের সাধারণ গুণনীয়ক কেবলমাত্র 1। 1-কে আমরা গণায় ধরবো না, কেননা 1 সকলের সাথেই গুণ করা যায়, সকলের সাথেই ভাগ করা যায়, তাই 1 বাদ। আমরা নিব হচ্ছে গিয়ে 20 আর 7কে, কিন্তু এদের মধ্যে কোনো কমন মাল্টিপল নেই, কমন ফ্যাক্টর নেই, তাই আমরা এই দুটোকে সহমৌলিক বলবো। লক্ষণীয় বিষয় হচ্ছে 20 কিন্তু কোনো মৌলিক সংখ্যা না, তারপরেও 20 এবং 7কে আমরা একে অপরের সহমৌলিক বলছি, কেননা এদের সাধারণ কোনো উৎপাদক নেই। তাহলে আমরা সহমৌলিক কি, গুণিতক কি এবং গুণনীয়ক কি এগুলো জেনে ফেললাম। চলো এখন চলে যাই লসাগু এবং গসাগুতে। তো প্রথমেই চলে যাই লসাগুতে। লসাগু নির্ণয় করার নিয়ম কি? লসাগু নির্ণয় করার দুটো নিয়ম রয়েছে। প্রথমটি হচ্ছে
সাধারণ উৎপাদকের সাহায্যে, সাধারণ সাধারণ উৎপাদক নির্ণয়ের মাধ্যমে, সাধারণ মৌলিক উৎপাদক নির্ণয়ের মাধ্যমে, যেমন দুটো সংখ্যা ২০ এবং ১৫, এই সংখ্যা দুটোর লসাগু আমরা নির্ণয় করতে চাই। তাদের সাধারণ মৌলিক উৎপাদক কিভাবে নির্ণয় করব আমরা, এটা তোমরা সকলেই জানো। যেমন ২ দিয়ে যদি আমরা ভাগ করি দুটোকেই, তাহলে কি হবে? ২ দিয়ে ভাগ করা যায় না, দুঃখিত, ২ দিয়ে ভাগ করা যায় না, কেননা এটা বিজোড় সংখ্যা, তাই ২ দিয়ে ভাগ করা যাবে না। তাহলে আমরা ৪ দিয়ে ভাগ করতে পারি, ৪ দিয়েও ভাগ যাবে না, দুঃখিত। তাহলে আমরা ৫ দিয়ে ভাগ করতে পারি, ৪ ৫ ২০, ৩ ৫ ১৫, আর কিছু দিয়ে ভাগ করা যায় না। তো এদের গুণফল ৫ গুণ ৪ গুণ ৩, এই তিনটির গুণফলই হবে এদের লসাগু। ৪ ৫ ২০ ৩ ২০ ৬০, ৬০ হবে এদের লসাগু। তো একটি বিষয় হচ্ছে, আমরা যখন এই সাধারণ উৎপাদক বের করব, যতক্ষণ পর্যন্ত নিচের দুটো সংখ্যাকে ভাগ করা যায় কোনো না কোনো কিছু দিয়ে, ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে। তো এটা ছিল সাধারণ উৎপাদক নির্ণয়ের মাধ্যমে। আরেকটা আমরা করতে পারি যে শুধুমাত্র মৌলিক উৎপাদক নির্ণয়ের মাধ্যমে, যেমন ২০ এবং ১৫ এদেরকে কি লেখা যায়, ২ গুণ ২ দিয়ে ভাগ করলে ১০, আবার ২ গুণ ৫, ৫ দুগুণে ১০ ১০ দুগুণে ২০, আর ১৫কে কি লেখা যায়, ১৫কে লেখা যায় ৩ গুণ ৫, এছাড়া আর কিছু লেখা যায় না। তো এখন আমাদের লসাগু নির্ণয়ের নিয়মটি হবে, এখান থেকে আমরা প্রত্যেকটা আইটেমকে একবার করে নিব, যেমন ২ আছে একবার ২ নিব, এর সাথে গুণ হবে ২ আরও একবার আছে, সর্বোচ্চ যত সংখ্যক বার আছে তত সংখ্যক বার নিব, তাই ২ আবারও নিলাম। এখন আছে ৩, ৩কেও নিব, আবার আছে ৫, এই ৫ দুটোর থেকে একটাকে নিব। তাহলে এর লসাগু হবে ৬০। তো এখন যদি এখানে গুণ ৫ আবার থাকতো, তখন কিন্তু এখানে আবার গুণ দিয়ে আমরা ৫ নিতাম, এটি কিন্তু লসাগু নির্ণয়ের পার্থক্য গসাগু নির্ণয়ের সাথে, একটু পরেই তোমরা বুঝবে। সেটি হচ্ছে, যতগুলো উৎপাদক থাকবে যত সংখ্যক বার, তত সংখ্যক বার আমাদের নিতে হবে। তো এবার আমরা চলে যাই গসাগুতে। গসাগু নির্ণয়েরও দুটি পদ্ধতি আছে। প্রথমটি এই এরকম, যেমন একটু করে দেখাই, ২০ এবং ১০, এই দুটো সংখ্যার গসাগু নির্ণয় করব আমরা। তো প্রথমেই উৎপাদক বের করে নেই, তাদের উৎপাদক হচ্ছে ২, মৌলিক উৎপাদক ২ গুণ ২ গুণ ৫, আর এটা হবে ২ গুণ ৫। তো গসাগু হবে, এবার একটা আইটেম একবারই নিব যতক্ষণ পর্যন্ত সে দুটোর মধ্যেই আছে, অর্থাৎ কমন বা সাধারণ যে উৎপাদকটি রয়েছে সেটিকে একবার নিব। দেখো এখানে আরেকটা ২ ছিল, যেটা আমরা লসাগু নির্ণয়ের সময় নিয়েছিলাম, কিন্তু এখন নিব না, কেননা এখানে ২ একা ও এই ১০ উৎপাদকের মধ্যে নেই, কমন না, সে সাধারণ না, তাই তাকে নিব না, এই ২ বাদ। এখন ৫, এখানে ৫ আছে আবার এখানেও ৫ আছে, অর্থাৎ ৫ দুটোতেই কমন, তাই একটা ৫ও নিব। তাহলে এদের গসাগু হবে ১০। এটি হচ্ছে উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয়ের নিয়ম। আরেকটি পদ্ধতি আছে, সেটিকে বলা হয় ইউক্লিডীয় পদ্ধতি। সেটি কিরকম, যেমন ১০ দিয়ে যদি ২০কে ভাগ করি, ১০ দুগুণে ২০, তাহলে ১০ অর্থাৎ ভাজক, দুটো সংখ্যার গসাগু নির্ণয় করতে গেলে যদি আমরা সংখ্যা দুটোকে ভাগ করি এবং যতক্ষণ পর্যন্ত ভাগশেষ শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত ভাগ চালিয়ে যাব, এবং তারপর যেই ভাজকে গিয়ে ভাগশেষ শূন্য হবে সেই ভাজকটিকে আমরা গসাগু হিসেবে চিহ্নিত করব। এটি হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি। আরও একটি উদাহরণ দিয়ে দেখাই, যেমন ৩৫ এবং ৫০, এই সংখ্যা দুটোর গসাগু নির্ণয় করব আমরা। তাহলে ৩৫ দিয়ে ৫০কে প্রথমেই ভাগ করব, ৩৫ একে ৩৫, বাকি থাকবে ১৫, ১৫ দিয়ে আবার ৩৫কে ভাগ করব, কেননা ভাগশেষ শূন্য হয়নি, তাহলে ১৫ দুগুণে ৩০, এখানে থাকবে ৫, ৫ দিয়ে আবার ১৫কে ভাগ করব, ৩ ৫ ১৫, এখানে থাকলো শূন্য, তাই এখানে গিয়ে আমাদের অঙ্ক শেষ হবে, অর্থাৎ এর গসাগু হবে ৫।
এভাবেই আমরা গসাগু ও লসাগু নির্ণয় করতে পারি তাহলে আমরা এই ক্লাস থেকে লসাগু এবং গসাগুর পুরো কনসেপ্টটি শিখলাম আশা করি তোমরা খুব সহজেই বুঝে ফেলেছো তোমাদের জন্য বাকি ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে